আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিজওয়ান আসওয়াল। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। সকালবেলা এখন সবাই একসাথে নাস্তা করতে বসেছি, তো ডাল ছিল আর গরুর মাংসের তরকারি ছিল, তো তাই ভাবলাম যে পরোটা ভেজে নেই, ডাল আর গরুর মাংস দিয়ে খেতে ভালোই মজা লাগবে। তা এক বাটিতেই নিয়েছি আমি আর আমার হাজব্যান্ড একসাথে দুজনে ভাগাভাগি করে খাচ্ছি, মজাই লাগছিল আসলে এক বাটিতে দুজন একসাথে ভাগাভাগি করে খেতে। তো বাচ্চাদেরও নাস্তা দিয়ে দিয়েছি। তো আজকে বুধবার ছিল, তো স্কুল বন্ধ, তো সেজন্য বাচ্চারা বাসায়। তো বাচ্চাদের আসলে এক একজনের এক এক ধরনের নাস্তা পছন্দ, কেউ সকালবেলা কর্নফ্লেক্স খেতে চায়, কেউ আবার পাউরুটি খেতে চায় ডিম দিয়ে, আনিয়াত আবার দেখা যায় যে ও সসেসটা পছন্দ করে, ওর জন্য আলাদা সসেস ভেজে রাখলে ও সসেস খায়, ওর কোনো ঠিক ঠিকানা নাই, মানে যখন যেটা ওর পছন্দ। তো নাস্তা শেষ করে আমি এখন আমার অ্যান্টিবায়োটিক খেয়ে নিচ্ছি, আমি আসলে ভুলে যাই, আমাকে বারবার মনে করাতে হয়, আর এই ওষুধটা এত পাওয়ারফুল, মানে খাওয়ার পর এক দুই ঘন্টা আমার মাথা ঘুরাতে থাকে, মাথা ঝিমঝিম করতে থাকে, মানে তখন কোনো কাজই করতে পারি না, কোনো কিছুই ভালো লাগে না, মানে একদম ঝিম মেরে বসে থাকতে মানে ইচ্ছা করে। ওষুধ খাচ্ছিলাম আর মনে মনে ভাবছিলাম কবে যে এই ওষুধের কোর্সটা শেষ হবে, একদমই ভালো লাগে না ওষুধ খাওয়ার পরে। তো এখন চা নিয়ে বসেছি খাওয়ার জন্য, তো রেডিমেড আদার চা যেটা সেটা খাচ্ছি। ওষুধ খাওয়ার পর আসলে মুখ টুক এত তিতা হয়ে যায়, তো আগে তো এক কাপ ব্ল্যাক কফি খেতাম সকালবেলা, কিন্তু এখন আসলে কফি খাওয়াটা ছেড়ে দিয়েছি, দেখা যায় যে কফি খেলে একদম মুখ আরও বেশি তিতা লাগে, কারণ আমি চিনি ছাড়া ব্ল্যাক কফি খাই, তো সেজন্য আরও বেশি তিতা লাগে। তো সেজন্য ভেবেছি যে কয়দিন আমি ওষুধ খাচ্ছি, তো আমি এই আদা চাটা খাই, ভালোই লাগে আসলে আদা চাটা, খারাপ লাগে না। তা আয়াত সকাল সকাল আমার কাছে বায়না ধরেছে যে ওকে জেলি বানিয়ে দিতে হবে, ও একটা চকলেট কিনে নিয়ে এসেছিলো, তো ওই প্যাকেটে নানান ধরনের কার্টুনের চকলেট ছিল, তো ওটা খাওয়া শেষ, এখন ওটার ভিতর ওকে জেলি মানে দিতে হবে। তো ওই বক্সের ভিতরে জেলিটা দিলে জেলিটা জমে যাওয়ার পরে নানান ধরনের কার্টুনের শেপ হবে, তো ও সেটাই চাচ্ছিল, বারবার বলছিল মাম্মা আমাকে এটা বানিয়ে দাও বানিয়ে দাও। তো ও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আমার সাথে যে আমি কিভাবে তৈরি করি। তো রেডিমেড যে জেলির প্যাকেটটা পাওয়া যায় খুব ইজিলি, গরম পানির মধ্যে দিয়ে কয়েক সেকেন্ড নাড়ানাড়ি করলে এরকম লিকুইড হয়ে যায়, তারপরে এভাবে বক্সের ভিতরে দিয়ে রেখেছিলাম, তারপরে ঠান্ডা হলে এটা জমে যায়। তো এদের নানান ধরনের কার্টুনের শেপ, এখন যেহেতু ক্রিসমাসের সময়, তো নানান ধরনের ক্রিসমাসের ওরা চকলেট বের করে বাচ্চাদের আকর্ষণের জন্য, আর ওদের তো ক্রিসমাস, ওরা একে অপরকে এরকম চকলেট বক্স গিফট করে, দেখতেও আসলে সুন্দর লাগে আর বাচ্চারা খুবই আকর্ষণ ফিল করে এইসব চকলেটের প্রতি। তো দেখা যায় যে মার্কেটে গেলে, দোকানে গেলে ওরা এই ধরনের চকলেট কিনে নিয়ে আসে। তো হঠাৎ করে আমার মাথায় চিন্তা আসলো যে আজকে যেহেতু দুপুরে খাওয়ার জন্য মুরগি রান্না করব, তো একটু ডিফারেন্ট স্টাইলে মুরগিটা রান্না করি, কারণ দেখা যায় যে সবসময় একই ধরনের মুরগি রান্না করলে খেতে তেমন একটা ভালো লাগে না। তো ভাবলাম যে আজকে পাকিস্তানি স্টাইলে চিকেন কারহাই রান্না করি। আমি রান্নাটা ইউটিউবে দেখেছিলাম, আমার কাছে খুবই সহজ লেগেছে, আর এর আগেও আমি রান্না করেছিলাম, খেতে খুবই মজা হয়, অসাধারণ হয়। খুবই অল্প কিছু উপকরণ দিয়ে আপনি এই রান্নাটা করে ফেলতে পারবেন। তো প্রথমে আমি তেল গরম করে তার মধ্যে এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা দিয়ে সেটাকে ভালো করে ভেজে নিয়েছি। তো এখন আমি মুরগিটাকে যে কেটে রেখেছিলাম ছোট ছোট টুকরো করে সেটা দিয়ে দিব, সেটাকে আমি এখন মুরগিটাকে ভালো করে তেলের সাথে ভেজে নিব। চিকেন কারহাই রান্না করতে কিন্তু খুব বেশি আপনার ইনগ্রিডিয়েন্টস লাগে না রান্না করতে, আপনি অল্প কিছু দিয়েই রান্না করে ফেলতে পারবেন আর খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। এটা আপনি রুটি পরোটা বা নান রুটি দিয়ে খেতে খুব বেশি মজা লাগে, কিন্তু আজকে আমি ভেবেছি যে আমি ভুনা খিচুড়ি দিয়ে এটা খাবো ভুনা ভুনা করে। তো মুরগিটাকে তেলের সাথে ভালোভাবে এখন ভেজে নেওয়ার পরে আমি এটার মধ্যে দুটা আস্ত টমেটো দিয়ে দিব, তারপর এটাকে ঢেকে রেখে দিব।
আমার কাছে বাসায় দুটো টমেটোই ছিল, তো সেজন্য আমি দুটো টমেটো দিয়েছি। আপনাদের কাছে যদি বেশি থাকে তাহলে আপনি চারটাও দিতে পারেন। তো টমেটোটা যখন দেখলাম যে নরম হয়ে এসেছে, তখন আমি উপরের যে টমেটোর ছোলকাটা সেটাকে আমি উঠিয়ে ফেলছি। তো টমেটোর ছোলকাটা উঠানোর পরে আমি চামচের সাথে টমেটোটাকে ভালো করে মুরগির সাথে মিক্সড করে নিব। তা আমার টমেটোটা একটু শক্ত ছিল, সেজন্য একটু কষ্ট হচ্ছিল মিশাতে। নরম টমেটো হলে দেখা যায় কি খুব সহজে আসলে মুরগির সাথে মিক্সড হয়ে যায়। অনেকে করে কি আগে থেকে টমেটোটাকে ব্লেন্ড করে নেয়, আপনি ব্লেন্ড করেও এটার সাথে মিক্সড করে নিতে পারেন, আর যার যেরকম ইচ্ছা। কিন্তু আমি এভাবেই করেছি, এর আগে যখন করেছি তখন এভাবেই করেছিলাম। তো এখন আমি এর মধ্যে দু চা চামচ রাঁধুনির যে চিকেন মশলাটা আছে সেটা দিয়ে দিব। আপনার কাছে যদি রাঁধুনির চিকেন মশলাটা না থাকে তাহলে আপনি একটা চামচ করে হলুদ, মরিচ, ধনিয়া আর জিরার গুঁড়া দিয়ে ভালো করে এটাকে মুরগির সাথে মিক্স করে নেবেন। আর এটাকে ভালো করে ভাজতে হবে। এই চিকেন কারাহি রান্না করার মূল মানে জিনিসটাই হচ্ছে যে এটাকে ভালো করে বারবার শুধু কষাতে হয়। মানে আপনি যত কষাবেন তরকারির কালার ফ্লেভার ততই আর কি সুন্দর আসে, খেতেও অনেক মজা লাগে। তো মুরগির থেকে অনেক পানি বের হয়েছে, তো সেই পানিতে মুরগি কষানো হয়ে যাচ্ছে। তা এখন আমি আমাদের এখানে যে ছোট ছোট দই পাওয়া যায় ওইটার একটা কোটা দই আমি দিয়ে দিচ্ছি। আপনারা দুই চা চামচ দই দিলেই হবে। তো দই দেওয়ার পর এখন আমি দইটাকে ভালো করে মুরগির সাথে মিক্সড করে নিব। এক কাপের মতন আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম, তো সেটাকে আমি এখন দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি। অনেকে আবার পেঁয়াজ বাটা দেয় আপনার ইচ্ছা, কিন্তু আমি পেঁয়াজ কেটে দিয়েছি। এখন আমি এর মধ্যে চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আপনাদের কাছে যদি মোটা মোটা বড় বড় যে কাঁচামরিচ থাকে সেটা কি বলে শিমলা মরিচ মনে হয় বলে বড় বড়, ওটা দিলে আরও ভালো হয়। আমার কাছে ছিল না, তো সেজন্য আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তো এরপরে আমি এক চা চামচ ঘি দিয়ে দিয়েছি। অনেকে বাটার দেয় কিন্তু আমার কাছে ঘি ছিল, তো সেজন্য আমি ঘি দিয়ে দিয়েছি। ঘি দিয়ে এটাকে আমি ভালো করে মিক্স করে নিয়েছি। আমাকে কিন্তু এক্সট্রা পানি দিতে হয়নি, মুরগি থেকে যে পানি বের হয়েছে তারপর টমেটো থেকে যে পানি বের হয়েছে সে পানি দিয়েই মুরগি সিদ্ধ হয়ে গিয়েছিলো। আর ভালোভাবে আমি কষিয়েছিলাম, ঢেকে রেখেছিলাম সেটাতে। তো এই তো আমার রান্না শেষ হয়ে গিয়েছে। লাস্টে আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, কিন্তু আমি একটা জিনিস দিতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে গরম মশলা উপর দিয়ে ছিটিয়ে দেয়। আর দেখলাম যে ওরা আদা কুচি করে দেয়, তো এই দুটো জিনিস আমি স্কিপ করে গিয়েছি, আমি শুধু ধনে পাতাই দিয়ে দিয়েছিলাম। তো এরপরে আমার রান্না শেষ করার পর মুরগি আমি এখন খিচুড়ি রান্না করছি। তো তাড়াহুড়া করে করছিলাম কারণ অনেক দেরি হয়ে গিয়েছিলো, কারণ আমি খুব আস্তে আস্তে কাজ করছিলাম। আসলে অসুস্থ থেকে উঠার পরে আমি অল্প কিছু কাজ করলে দেখা যায় যে এত টায়ার্ড হয়ে যাই, মানে খুব দুর্বল লাগে। একটা কাজ করি আর একটু পরপর গিয়ে রেস্ট নেই, সে আগের মতন কাজ করে এনার্জি পাই না। এই এতটুকু রান্না করতে আজকে আমার কি যে কষ্ট হয়েছে আমি কি বলবো। আমি নিজেই অবাক হয়ে গিয়েছিলাম যে একটা মুরগি আর খিচুড়ি আর বেগুন ভাজতে আমার এত কষ্ট হয়েছে। আমার প্রচণ্ড পিঠে ব্যথা করছিল, পরে দেখি যে আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল, এতটাই খারাপ লাগছিল, আমি নিজেই অবাক হয়েছি। তারপরও শরীরের উপরে প্রেশার দিয়ে জোর করে আমি রান্নাটা শেষ করেছি। আর দেখা যায় যে শরীর যতই অসুস্থ থাকুক না কেন, আপনার নিজের সংসারের কাজ নিজেকেই করতে হবে। তো কী আর করার, কিছুই করার নেই। আর যেহেতু এতদিন আমি অনেক অসুস্থ ছিলাম সেভাবে আমি রান্নাবান্নাও করতে পারি নাই, তো বাসার সবাই আসলে সেভাবে আসলে ভালো মন্দ খাবার খেতেও পারে নাই, মানে কোনো রকম চালিয়ে নিয়েছে আমার হাজব্যান্ড। তো সেজন্য ভাবলাম যে এখন যেহেতু একটু সুস্থ বোধ করছি, তো যখন যেটা ভালো লাগছে যখন যেটা ইচ্ছা করছে সেটাই আমি রান্না করছি, সেটাই রান্না করে খাওয়ানোর চেষ্টা করছি।
তো যাই হোক, আমি সব খাবার বাটিতে বেড়ে নিচ্ছি। চিকেন কারাহাইটা আসলে এতটা মজা হয়েছিল, খিচুড়ির সাথে খেতে খুবই ভালো লাগছিল ভুনা ভুনা করে। কিন্তু ওই যে এর আগেও বলেছিলাম, আপনি যদি রুটি পরোটা বা নান রুটির সাথে খান না, এটা খেতে আরও বেশি মজা লাগবে। তো এখন আমরা সবাই একসাথে বসে দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি। তো আজকে আমি আমার ব্লগটি এখানে শেষ করছি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। অফা।